আর এই বাইকটা আমি বাড়ি নিয়ে যেতে চাই, মিনিমাম ডাউন পেমেন্ট আমার কত করতে হতে পারে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো আমি এখন আছি সুজুকি শোরুমে সেন্ট্রাল মোটরস কল্যাণীতে। তো আজকে যে বাইকটা নিয়ে আমরা কথা বলবো সেই বাইকটা একবার দেখে নিই ভিতরে গিয়ে। সেটা হলো জিক্সার SF 250। তো প্রথমে যদি বাইকটার ফ্রন্ট সেকশনের কথা বলি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মানে অ্যাগ্রেসিভ একটা এলইডি হেডলাইট, তার সাথে সাথে আমরা পাচ্ছি খুবই অ্যাট্রাকটিভ একটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন একটা তার কালার কম্বিনেশন, তার সাথে এখানে পাচ্ছি একটা খুবই একটা সিম্পল অ্যান্ড ছোট্ট একটা জিক্সার SF-এর একটা গ্রাফিক। আদারওয়াইজ খুব বেশি গ্রাফিক্স এই বাইকটার মধ্যে নেই। ম্যাট কালার, ব্ল্যাক ম্যাট কালারটা অনেক বেশি অ্যাট্রাক্ট করে, খুব রোড প্রেজেন্স যাওয়ার জন্য এই বাইকটা অনেক বেশি বাড়িয়ে দেয়। আর এবার যদি কালার স্কিমের কথা বলি, 250 আর 150-র মধ্যে ডিফারেন্স কী রয়েছে আমি পাশে একবার 150-টা দেখিয়ে দিচ্ছি। 150-র মধ্যে আমরা পাই গ্লজি কালার স্কিম, আর আমরা 250-র মধ্যে পাই সেটা হচ্ছে ম্যাট কালার স্কিম। 250-র মধ্যে একটা গ্লসি কালার স্কিম অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে এই পোস্টার, এটা দেখা যাচ্ছে মোটো জিপি এডিশন। আদারওয়াইজ যদি আমরা 150-র কথা বলি, 150-র মধ্যে কোনোরকম কোনো ম্যাট ফিনিশ অ্যাভেলেবেল নেই। এই হচ্ছে গাড়িটার সাইড প্রোফাইল, দেন ফ্রন্ট প্রোফাইল আমি একবার ব্যাক সেকশনটা দেখিয়ে দিচ্ছি। খুবই অ্যাট্রাকটিভ, খুবই ইউনিক একটা টেল লাইট আমরা এই বাইকটার মধ্যে দেখতে পাই। তার সাথে সাথে এখানে পাচ্ছি একটা ব্রড টেল টাইডি, তার সাথে এখানে পাচ্ছি আমরা টায়ার হাগার, আর তার সাথে পাচ্ছি ডুয়েল ব্যারেল এক্সস্ট। এক্সস্ট নোটটা আমি পরে শোনাচ্ছি। এবার বাইকটাকে একবার পুরো 360 আমি একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ডিফারেন্স নেই 150 আর 250-র মধ্যে, বাট যদি এই 250-র পাশে আমি 150-টাকে রাখতে পারি তাহলে দুটোর মধ্যে আপনারা ডিফারেন্সটা খুব ইজিলি বুঝতে পারবেন। কেন কি 250-টা 150-র থেকে অনেক বেশি মাস্কিউলার, যেটা আমরা হয়তো দুটোকে আলাদা আলাদাভাবে দেখলে হয়তো বুঝতে পারবো না, বাট যদি দুটোকে আমরা পাশাপাশি রাখি তাহলে মাস্কিউলার যে কতটা 250-এ মাস্কিউলার সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। আদারওয়াইজ কোনোরকম কোনো চেঞ্জেস নেই পাওয়ার ফিগার ছাড়া। এটার মধ্যে আমরা ডুয়েল ব্যারেল এক্সস্ট পাচ্ছি, দেন 150-র মধ্যে আমরা ডুয়েল ব্যারেল এক্সস্ট পাই। আরও একটা যেটা আমরা এক্সট্রা ফিচার্স আমরা 250-র মধ্যে পাচ্ছি সেটা হচ্ছে 250-র মধ্যে আমরা পাচ্ছি ডুয়েল চ্যানেল ABS, যেটা 150-র মধ্যে অ্যাভেলেবেল নেই। বাট আশা করা যায় সুজুকি খুব তাড়াতাড়ি এই আপগ্রেডটাও তার 150 সেগমেন্ট বাইকগুলোর মধ্যেও নিয়ে চলে আসবে। তার সাথে যেতে পারছি আমরা ওই বাইকটা থেকে অনেক বেশি কমফোর্টেবল, সামনের ফ্রন্ট টেলিস্কোপিক সাসপেনশন, আর আমরা রেয়ার পাচ্ছি মনো সাসপেনশন। এবার যদি ডিজিটাল মিটার কনসোলের কথা বলি, আমি একবার মিটার কনসোলটা দেখেছি, মিটার কনসোলে খুব একটা বেশি চেঞ্জেস নেই। গ্রহণ করি আমরা এখানে টোটালি একটা সিঙ্গেল কালার আমরা একটা মিটার কনসোল দেখতে পাচ্ছি। প্রথমে এখানে একটা গো একটা লেখা আসলো, দেন এখানে আমরা পাচ্ছি গিয়ার ইন্ডিকেটার্স, দেন এখানে আমরা ওডো পাচ্ছি, এখানে টাইম পাচ্ছি, এখানে RPM রেঞ্জ পাচ্ছি, দেন এখানে ফিউল ইন্ডিকেটার পাচ্ছি, নিউট্রাল, এখানে ABS এর সিম্বল পাচ্ছি। তো খুবই সিম্পল একটা মিটার কনসোল, যেটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ, আর যেটা ডে লাইটে খুব ভালোভাবে ভিজুয়াল হয়। তো এবার যদি এই বাইকটার পাওয়ার ফিগারের কথা বলি, এই বাইকটা 149 cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেটা আমরা যেটা এখনও পর্যন্ত লিকুইড কুলেন্টের কোনোরকম আপডেট আমরা পাইনি এখনও পর্যন্ত, এই বাইকটা অয়েল কুলেন্টের সাথে আছে। আর সুজুকির অয়েল কুলেন্টের ব্যাপারে আলাদা করে আমাদের বলার কিছু নেই, কেন কি জাপানিজ টেকনোলজি অনেক বেশি আপগ্রেডেড বাইক ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে। এবার যদি ম্যাক্স পাওয়ারের কথা বলি, 26.5 PS এর পাওয়ার আমরা এই বাইকটার মধ্যে পাচ্ছি। এবার যদি টর্কের কথা বলি, 22.2 Nm এর টর্ক পাচ্ছি, যেটা ইন্ডিয়ান রোডের মধ্যে আমাদের বাইকটাকে পুল করতে অনেক বেশি হেল্প করবে। তো এবার এই বাইকটা একটু রেভ নোটটা আমি একটুখানি শুনিয়ে দেবো, ডুয়েল ব্যারেল এক্সস্টের সাউন্ডটা কিরকম আসে। এই হচ্ছে জিক্সার SF 250 সাউন্ড, খুবই বেশি একটা সাউন্ড আমরা পাচ্ছি, খুব সাউন্ডের মধ্যে খুবই বেশ একটা, কোনোরকম কোনো কম্প্রোমাইজ করেনি সাউন্ডের দিক থেকে সুজুকি। যেরকম লুকসটা আমাদের দিচ্ছে তার সাথে সাথে সাউন্ডটাও সেরকম দিচ্ছে। আর যদি এবার বলি এই বাইকটা আমাকে ডিসঅ্যাপয়েন্টেড কোন কোন দিক থেকে করেছে, শুধুমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে এই বাইকটার মধ্যে উইন্ডশিল্ডটা যদি কোম্পানি একটুখানি বড় দিত তাহলে আমাদের উইন্ডবাস্টটা অনেক কম আসতো। আর যদি এইটারও একটা সলিউশন রয়েছে এখন মার্কেট, আফটার মার্কেট অনেক রকমের ডবল বাবল ভাইজার অ্যাভেলেবেল হয়ে গেছে, সেগুলো আপনারা চাইলে খুব ইজিলি পারচেস করে নিতে পারেন। বাইকটা যদি প্লাস পয়েন্টগুলোর কথা বলি, আমার পার্সোনালি যেটা পছন্দ হয় কম্পেয়ার টু V3, R15 V3 নো ডাউট ভালো বাইক, বাট ওর অ্যাগ্রেসিভ যে পোস্টারটা, সিটিং পোস্টারটা, তার জন্য কি হয় আমাদের কিছুক্ষণ পর আমাদের রিস্কটা পেন হতে থাকে। বাট এই বাইকটা যেহেতু স্পোর্ট ট্যুরার একটা মেশিন, তার জন্য কোনো রকম রিস্ক পেন হওয়ার কোনো রকম চান্সেস থাকে না। আমরা এই বাইকটা 50 কিলোমিটার যত আরামসে রাইড করতে পারি, 500 কিলোমিটার খুব ইজিলি রাইড করতে পারি কোনো রকম রিস্ক পেন ছাড়া, কোনো রকম ব্যাক পেন ছাড়া। কেন কি এই বাইকটা অ্যাগ্রেসিভ বটে, বাট অতটা অ্যাগ্রেসিভ নয় যার জন্য আপনার রিস্ক পেন হতে পারে। আমি একবার তো আমি বসে একবার দেখিয়ে দিচ্ছি আমার হাইট 5'10". এ হচ্ছে আমি বাইকটাতে বসার পর কিছুটা এরকম আসছে লুকসটা। এবার আমি যদি আমি হ্যান্ডেলিংয়ের কথা যদি বলি, খুবই লাইট চলে। প্রথম কথা ফার্স্ট আমি বলবো, এই বাইকটা যখন আমি পার্সোনালি যখন টেস্ট ড্রাইভ নিয়েছিলাম,
বাইকটা খুবই লাইট ফিল হয়, যে 250cc একটা যে বাইক আমি রাইড করছি সেটা একদম বোঝা যায় না। পাওয়ারটা যথেষ্ট ভালো, পাওয়ারের সাথে সাথে অ্যাকচুয়ালি আমাদের বাইক যেটা ইন্ডিয়ান রোডের মধ্যে সব থেকে বেশি ডিমান্ড হয় আমার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে একটা লাইট বাইক, যেটা আমরা খুব ইজিলি খুব টার্ন করতে পারি, যাতে সিটের জ্যামগুলো আমরা খুব লাইটলি কভার করতে পারি। তার জন্য এই বাইকটা একদম বেস্ট বাইক। এবার যদি সিটিং পোস্টারের কথা বলি, অ্যাগ্রেসিভ বটে, সামান্য লিন হতে হচ্ছে সামনে, কিন্তু এতটাও লিন হতে হচ্ছে না যার জন্য আমাদের রিস্ট পেন বা ব্যাক পেন হতে পারে। এই হচ্ছে কিছুটা সিটিং পোস্টার, সাইড দিয়ে একটু দেখিয়ে দাও সাইড প্রোফাইলটা, সাইড প্রোফাইলটা কিছুটা এরকম লাগছে। তো এই চলে গেলো বাইকটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন। এবার কথা বলবো এই বাইকটা অন রোড প্রাইস কী আছে, এই বাইকটা মিনিমাম কত ডাউন পেমেন্ট করে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো, আর একটা 9000 একটা অফার চলছে এই বাইকটার উপরে এই মাসের জন্য, সেটার ব্যাপারে একটু কথা বলবো। তো বলো যে এই বাইকটা, তুমি যে অফারটার কথা আমাকে বললে 9000 এই মাসের জন্য, সেই অফারটার ব্যাপারে একটু বলো, আর এই বাইকটার কলকাতাতে অন রোড প্রাইস কী পড়ছে আগে সেটা বলো। এই মুহূর্তে কলকাতাতে এটা অন রোড প্রাইস আছে 224,322। আচ্ছা, আর এই বাইকটা আমি বাড়ি নিয়ে যেতে চাই, মিনিমাম ডাউন পেমেন্ট আমাকে কত করতে হতে পারে? অ্যাট লিস্ট 30% আমাকে ডাউন পেমেন্ট করতে হবে। আর বাইকটার সাথে আমার অ্যাক্সেসরিজ কি কি আছে? একদম, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের শোরুমের নাম্বারটা একটুখানি বলে দিন, আর লোকেশনটা একটু বলে দিন। যদি আমি বাই ট্রেন আসতে চাই আমাকে কিভাবে আসতে হবে? আপনাকে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আচ্ছা, ওখান থেকে আপনাকে বাই টোটো বা হেঁটে 5 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে আপনার কল্যাণী সেন্ট্রাল পার্কের মধ্যে, কল্যাণী সেন্ট্রাল মোড়। আচ্ছা, নিয়ার বাই লোকেশনটা হলো মিও আমরে, যেটা কেক শপ আছে কল্যাণী সেন্ট্রাল পার্কে। আমি তো শোরুমের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা পারচেজ করতে চান অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে দেবেন, আর গুগল ম্যাপ লোকেশন যেটা আছে আমি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কেন কি আপনার যদি কেউ যদি বাইকটা পারচেজ করতে চান, কেন কি সব জায়গায় অ্যাভেলেবেল নেই বাইকটা, তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আপনাদের শোরুমের সাথে। তো এই ছিল বাইকটার সমস্ত ইনফরমেশন, বাইকটার সমস্ত কিছু নিয়ে কথা বললাম, পাওয়ার ফিগার থেকে শুরু করে অন রোড প্রাইস সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, যদি কারো কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আর এই বাইকটা যদি আপনারা পারচেস করতে চান, শোরুমের লোকেশন আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, নাম্বার দিয়ে দেবো, তো আপনারা ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতেই পারেন। তো আজকে ভিডিওটা এত ছিল, দেখা যাচ্ছে ঠিক এরকম অনেক ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটিং সেইটা হয়। তো এই ছিল আজকের ভিডিওটা, আমি তোলার সময় বুকে ঠেকে গেছিল।